চ্যানেল রূপালী, ভয়েস অফ বাংলাদেশ।
গায় সেই আগে দাঁড়ায়। তবে আজকে আমি যেহেতু প্রথমে বন্দনা করেছি, তাই আমার পালরা যেহেতু মারফত চলে এসেছে, তাই আমার আগে দাঁড়াতে হয়েছে। আসলে একা একা তো কোনো কথা বলা যায় না। তবে শরীয়ত তরিকত হাকিকত মারিফত চার তরিকাই ভালো। আরেকটা তরিকত আছে, সেটা হচ্ছে হেদানিয়া। সকল তরিকাই ভালো যদি যার যা খাসিল ভালো হয়, তাহলে তার কাছে সকল তরিকত ভালো। তবে স্তর বাই স্তর অবশ্যই তাকে পার হতে হবে শরীয়ত শেষ করার পরে। তরিকত যদি সে পূর্ণাঙ্গ ভাবে করতে পারে তার জন্য হাকিকত, হাকিকত করতে পারে তার জন্য মারিফত। তাই আমার শেষ নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি, তিনি যখন এই ধরাধাম থেকে বিদায় নিয়ে চলে যাবেন, সবার শেষে তার কিছু সাহাবাগণ ডেকে এনে তিনি বলতেছে, তোমাদের জন্য আমি দুটি জিনিস রেখে যাচ্ছি, আমি না থাকলে তোমরা এই দুটি জিনিসকে আঁকড়িয়ে ধরে থাকবে। সাহাবাগণ নবীজির এই কথা শুনে বলতেছে, নবী আপনি আমাদের কাছে আছেন, আমাদের উপরে বট গাছের ছায়া আছে, যদি আপনি না থাকেন তাহলে আমরা কোথায় গিয়ে কার কাছে গিয়ে দাঁড়াবো, আমরা কিভাবে আমরা চলবো, আমাদের এই পথ নিদর্শন কে করবে। তাই আমার রাসূল পাক তখন বলেছিল, আমি তোমাদের জন্য দুটি বস্তু দুটি জিনিস রেখে যাচ্ছি, একটি হচ্ছে পবিত্র আল কুরআন, আর একটি হচ্ছে আহলে বায়াত। এই আহলে বায়াতের কথা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তিনবার বলেছিলেন, আহলে বায়াত আহলে বায়াত আহলে বায়াত। যদি কেউ আমার আল্লাহর নৈকট্য লাভ করতে চাও তাহলে অবশ্যই তার আহলে বায়াত গ্রহণ করতে হবে, এবং এই আহলে বায়াত গ্রহণ করলে একজন কামেল মুর্শিদের কাছে যদি যাওয়া যায় তাহলে সেখানে গিয়ে আল্লাহকে আপনি কিভাবে চিনতে পারবেন, কিভাবে জানবেন সেই পথ সে আপনাকে দেখিয়ে দিবে। এবং মারফতের যে গুপ্তধন আপনার শরীয়তে জাহিরি হচ্ছে 30,000 এবং মারিফতে হচ্ছে 60,000 কালাম, এই 60,000 সম্পর্কিত আপনি সকল জিনিস তার কাছ থেকে জানতে পারবেন। আর আপনি যদি শরীয়তের সেই 30,000 নিয়ে থাকতে চান তাহলে কোনো কিছু আর বলার নাই। তাই যেহেতু প্রথম একা একা তো কথা বলা যায় না, তাই তার কাছে আমি ছোট্ট করে একটু জানতে চাই, আপনি আমাকে একটু বলবেন এই শরীয়ত আপনি করতেছেন কিন্তু আমার মারফত যে করতে হবে এবং মারফতে যে আপনাকে আসতে হবে, এই মারফত আপনি মানেন কিনা, এটা হচ্ছে আমার প্রথম কথা। তারপরে আপনি আপনি বলবেন আপনার শরীয়তের একজন নবী আমার আল্লাহ পাক এক্সট্রা ভাবে মানে আলাদা কইরা আমার আল্লাহ পাক ঘোষণা দিয়েছিল যে এই হলো শরীয়তের নবী। আমার আল্লাহ পাক অনেক নবী অনেক রাসূল ওলি আউলিয়া অনেক কিছু পাঠিয়েছেন, কিন্তু শরীয়তের নবী হিসাবে একজনকে আল্লাহ পাক আলাদা করে একজনকে ঘোষণা করেছিলেন, এই হচ্ছে তোমাদের শরীয়তের নবী। এবং সেই নবী কে ছিল, তার নাম কি ছিল, কেন তাকে শরীয়তের নবী হিসাবে ঘোষণা দেওয়া হয়েছিল, ছোট্ট করে একটি কথা আপনার কাছে রাখলাম, সুন্দর করে আপনি মীমাংসা করবেন। অন্ধ লোকে বুঝবে কিয়া
একটি চ্যানেল রূপালী পরিবেশনা।